আসসালামু আলাইকুম গুণগত রসায়নের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা জানি গুণগত রসায়নের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কোয়ান্টাম সংখ্যা তো আজকে আমরা দেখবো কোয়ান্টাম সংখ্যার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো তোমাদের এইচএসসি এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আজকে আমরা দেখব এই এমসিকিউগুলো শর্টকাট ট্রিক্স কীভাবে তুমি জাস্ট দেখে এর আনসার বলে দিতে পারবে তো চলো দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি আজকের দিনের আমাদের প্রথম এমসিকিউ বলা হয়েছে টু অরবিটালের এন এল এবং এম এর মান যথাক্রমে কি হবে তো এখানে চারটা অপশন দেওয়া আছে আমাদের সঠিক আনসারটা কিন্তু খুঁজে বের করতে হবে তো এর এই টাইপের এমসিকিউ আসলে আমাদের যে দুইটা জিনিসের ওপর ফোকাস রাখতে হবে সেটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের ওপর আমরা জানি যে এন দ্বারা নির্দেশ করে যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এবং এল দ্বারা নির্দেশ করে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান তো পয়েন্ট টু বি নোটেড যে সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মানটা দেওয়া থাকবে সেটা কখনোই প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান বা বেশি হতে পারবে না এখন একটা জিনিস খেয়াল করো যদি আমরা এন এর মান ফাইভ ধরি তাহলে এল এর মান কিন্তু আমরা আমাদের কখনোই ফাইভ বা সিক্স এরকম কোনো মানই আসবে না অর্থাৎ এন এর যে মানটা দেওয়া থাকবে সেটার থেকে অবশ্যই আমাদের কম হতে হবে এল এর মান তো এখন যেহেতু আমাদের এন এল এবং এম এর মান বের করতে বলা হয়েছে তাহলে কিন্তু আমরা খুব সহজে এর মানটা বের করতে পারবো কারণ হচ্ছে প্রথমটা আমাদের কিসের মান হবে এন এর মান এবং দ্বিতীয়টা কিসের মান হবে এল এর মান এবং সেই রুলসটা যদি এখন তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের খুব সহজেই এর মানটা বের হয়ে আসবে দেখো আমাদের কি এল এর যে মানটা দেওয়া থাকবে সেটা কখনোই এল এম এন এর মানে সমান হতে পারবে না বা বড় হতে পারবে না তো এটা কিন্তু আমাদের আনসার হতে পারে তো আমরা দুই নাম্বারটা দেখি এটাও কিন্তু আমাদের আনসার হতে পারে কারণ দেখো এর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু এন এর মানের যে ছোট দেওয়া আছে তো তিন নাম্বারটা কেন আমাদের আনসার হবে না কারণ হচ্ছে যে দেখো এন এর যে মানটা আছে সেটা কিন্তু এর মানের কি সমান তাহলে আমরা আমরা একটা জিনিস শিখেছিলাম যে এলের মান কিন্তু কখনোই এন এর মানের সমান বা বড় হতে পারবে না তো এটা কিন্তু আমাদের আনসার হবে না তারপরে নেক্সটটা দেখো যে আমাদের কি এর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু এনে সমান হয়ে গেছে তো এটাও কিন্তু আমাদের আনসার হবে না তো এখন আমাদের এ আর একটু চিন্তা করতে হবে তো চিন্তা করে আমাদের মানটা বের করতে হবে তো একটা জিনিস দেখো এখানে দিয়ে দিছে যে টু পি অরবিটাল তাহলে পি পি অরবিটাল বা পি উপস্থর তোমাদের একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এস উপস্থরের জন্য এল এর মান হলো জিরো কি এস উপস্তরের জন্য এল এর মান হলো জিরো এবং পি উপস্থরের জন্য এল এর মান হবে ওয়ান আবার ডি অরবিটালের জন্য এল এর মান হবে টু এবং এফ অরবিটালের জন্য এলের মান হবে থ্রি তো আশা করি তোমরা এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু এখন তোমরা এই দুইটারও আনসার বলতে পারবে তো দেখো আমাদের এন এর মান কত দেওয়া আছে এন এর মান এখানে টু দেওয়া আছে তো যেখানে টু থাকবে সেটাই কিন্তু আমাদের আনসার হয়ে যাবে দেখো এই জায়গায় টু আছে এই জায়গায় টু আছে এখনও কিন্তু আমরা সঠিক আনসার পাইনি তো আমাদের কী করতে হবে পি এর মানের উপর ডিপেন্ড করতে হবে তো আমাদের যেহেতু টু পি অরোবিটার জন্য বের করতে বলা হয়েছে তাহলে আমাদের পি এর জন্য এল এর মান কিন্তু অবশ্যই ওয়ান হবে তো এখানেও দেওয়া এখানেও দেওয়া আছে ওয়ান তো আমরা কিন্তু এখনো সঠিক আনসারটা পাইনি তো আমাদের শেষ দিয়ে যেটা বের করতে হবে সেটা হলো এম তো এম এর মান হবে যে এল এর যে মানটা থাকবে সেটা শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত তো দেখো প্লাস মাইনাস এল পর্যন্ত তো আমরা কিন্তু এল এর মান কত পেয়েছিলাম যে এল এর মান হচ্ছে ওয়ান কারণ পিওরিবিটেল এর জন্য এল এর মান হচ্ছে ওয়ান তো ওয়ান যদি আমরা বসাই এম এর মানের জায়গায় তো আমরা জানি যে এম এর মানটা হবে যে প্লাস শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত যেহেতু ওয়ান আমরা পেয়েছি তাহলে আমরা লিখবো জিরো থেকে প্লাস মাইনাস ওয়ান পর্যন্ত তো এখন আমরা কিন্তু খুব সহজেই এর আনসারটা বলে দিতে পারবো এর আনসার হচ্ছে দুই নাম্বারটা কারণ কি এম এর মানটা অবশ্যই জিরো থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত তো এখানে দেখো জিরো মাইনাস ওয়ান আর একটা হচ্ছে প্লাস ওয়ান তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো বাকিগুলো কিন্তু তোমরা এখন খুব সহজেই সলভ করতে পারবে তো চলো এখন আমরা দুই নাম্বারটা সলভ করি তো দুই নাম্বারটা বলা হয়েছে যে নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর কোন সেটটি অনুমোদিত নয় তো আমাদের ভুল আনসার কিন্তু খুঁজে বের করতে হবে তো আমরা কিন্তু ভুল আনসার প্রথমটা যে সময় করেছি ওই সময়ই কিন্তু আমরা ভুলটা ধরতে পেরেছি তো দেখো কোন জায়গায় ভুলটা হয়েছে তো আমরা শিখেছিলাম যে এল এর যে মানটা দেওয়া থাকবে সেটা কিন্তু কখনো এন এর মানের সমান বা বড় হতে পারবে না তো দেখো তো এরকম কোনো অপশন পাও কিনা যদি এরকম অপশন পাও তাহলে কিন্তু সেটাই তোমরা টিক দিয়ে দিবে কারণ সেটা কিন্তু অনুমোদিত হবে না তো দেখো এখানে এন এর মান ওয়ান এবং এল এর মান হতে পারে এখানে এন এর মান ফোর এল এর মান থ্রি এটাও হতে পারে বাট এল এবং এন কিন্তু এই জায়গায় সমান হয়ে গেছে যার কারণে কিন্তু আমাদের দুই নাম্বারটা এখন কিন্তু আমাদের এল এবং এন এর মান সমান হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আমাদের অবশ্যই কি হবে না অনুমোদিত হবে না তো এটা কিন্তু আমাদের সঠিক আনসার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নিম্নের কোয়ান্টাম সংখ্যাগুলোর অনুমোদিত নয় তাহলে এই সেটটি কিন্তু অনুমোদিত নয় এবং আজকের যে এমসি কিউগুলো নিয়েছে সবগুলো কিন্তু তোমাদের ভার্সিটি অর্থাৎ ঢাকা রাজশাহী ভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এই সব ভার্সিটি থেকে কিন্তু প্রশ্নগুলো নেওয়া হয়েছে তো এখন আমরা চলো তিন নাম্বারটা সলভ করি তো তিন নাম্বারটি খুবই সহজ আশা করি তোমরা এখন এগুলো করতে পারবে বল হয়েছে উপশক্তির স্তর এস এর জন্য এল ও এম এর মান যথাক্রমে কি হবে তো আমরা কিন্তু একটু আগে শিখেছিলাম যে উপশক্তির স্তর এল এর এস এর জন্য এল এর মান কত হবে শূন্য তো আমাদের অবশ্যই এল এর মান কত হবে শূন্য আদারওয়াইজ কিন্তু হবে না তো এখানেও এল এর মান শূন্য নেই বা এখানেও এল এর মান শূন্য নেই তো আমাদের প্রথমে কিন্তু দুইটা কাটা গেল তো যার মধ্যে শূন্য আছে সেটা নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তো এর মধ্যেও সে প্রথম শূন্য আছে এর মধ্যেও প্রথম শূন্য আছে তারপর আমাদের কি নিয়ে ভাবতে হবে এম এর মান তো আমরা জানি যে এম এর মানটা কী হবে যদি এল এর মান শূন্য হয় তাহলে এম এর মানটা অবশ্যই শূন্য শূন্য হবে আমরা জানি এম এর মান হবে শূন্য থেকে প্লাস মাইনাস এল পর্যন্ত তো এল এর মান কিন্তু অবশ্যই এখনও শূন্য যা সে কিন্তু আমাদের আনসার করতে হবে তো দেখো আমাদের তিন নাম্বারটাই কিন্তু সঠিক আনসার উপশক্তি স্তর এস এর জন্য এল ও এম এর মান যথাক্রমে জিরো জিরো তো আজকের দিনে আমাদের চার নম্বর এম সি আশা করি এখন তোমরা এটাও পারবে বলা হয়েছে একটি ফোর ডি ইলেকট্রনের জন্য সঠিক কোয়ান্টাম সংখ্যার সেট কোনটি আশা করি তোমরা এটা ধরতে পেরেছো যে এর আনসার আসলে কোনটা হবে তো চলো আমরা একটু মিলিয়ে নেই তো আমাদের এন এর মান কত দেওয়া আছে অবশ্যই ফোর তো প্রত্যেকটা প্রথমে কিন্তু ফোর দেওয়া আছে তো আমরা এখনও সঠিক আনসারটা পাইনি তারপর হচ্ছে ডি তো আমরা ডি এর জন্য এল এর মান কত পেয়েছিলাম ডি এর জন্য এল এর মান হচ্ছে টু তো দেখো এখানে যার মধ্যে টু থাকে আছে সেটা নিয়ে আমাদের ভাবতে হবে তো দেখো এক এক নাম্বারটার মধ্যে কিন্তু এল এর মান টু নয় এবং দুই নাম্বারটার মধ্যে আছে এটা হতে পারে আনসার কিন্তু তিন নাম্বারটার মধ্যে কিন্তু নাই তো আমাদের বি এবং ডি নিয়ে কিন্তু চিন্তা করতে হবে যদি যদি তুমি বি এবং ডি এর দিকে একটু ভালো করে তাকাও তাহলে কিন্তু এর আনসারটা তুমি পেয়ে যাবে কারণ হচ্ছে এখন দেখো বি এবং ডি এর মধ্যে এম এর মান কিন্তু প্রত্যেকটার ওয়ান তো যদি ওয়ান হয় তাহলে এস এর মান কিন্তু অবশ্যই অবশ্যই কি হবে প্লাস মাইনাস হাফ কিন্তু এখানে দেখো বি নাম্বারটার মধ্যে কিন্তু জিরো দেওয়া আছে হয়তো প্লাস হাফ হবে আদারওয়াইজ মাইনাস হাফ হবে কিন্তু জিরো কিন্তু হবে না তো আমাদের বি নাম্বারটা কিন্তু আনসার হবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের দিনের আমাদের সর্বশেষ প্রবলেম বলা হয়েছে টু এস অরবিটালে নোট থাকে কয়টি তো একটা কথা মনে রাখবে যে এস অরোবিটালের নোট থাকে হচ্ছে একটি তো এখানে টু এস দেওয়া থাকুক দাও এস দেওয়া থাকলেই সে অরোবিটাল নোট থাকবে হচ্ছে একটি তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই এমসি গুলোর আনসার কিভাবে খুব সহজে এবং শর্টকাটলি করতে পারবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্টে হোম স্টে সেফ হাফেজ